নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অগ্নিকারক গ্রহ মঙ্গল আর কয়েকদিনের মধ্যেই তুঙ্গ গৃহে অর্থাৎ মকরে প্রবেশ করবে। আগামী 22 মার্চ 2020 রবিবার দুপুর 1:44 এই বিশেষ ঘটনাটি ঘটবে। এর ফলে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু প্রভাব চলে আসবে। মঙ্গল অগ্নিকারক এবং যে গৃহে প্রবেশ করবে সেই গৃহ হল পৃথ্বীকারক। ফলে অগ্নিকারক গ্রহ পৃথিবীতে অবস্থান বেশ কিছু রাশির জন্য অশুভ প্রভাব আসতে পারে এবং বেশ কিছু রাশির জন্য শুভ প্রভাব আসতে পারে। মঙ্গল আমরা সাধারণত মনে করি এনার্জি, সাহস, সেলফ কনফিডেন্স এবং নিজের ইচ্ছা শক্তি, এই বিশেষ কারকতাকে প্রকাশ করে। এছাড়া দাম্পত্য জীবনে সুখ সুবিধার জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মকর রাশিতে তুঙ্গ অবস্থায় মঙ্গলের থাকার ফলে বেশ কিছু শুভ এবং বেশ কিছু অশুভ পরিবর্তন আসবে। ভূমিপুত্র হল এই মঙ্গল এবং তা শনির সঙ্গে একটা কনজাংশন তৈরি করবে, কারণ ক্যাপ্রিকর্ন বা মকর রাশির অধিপতি শনি এই সময় নিজের গৃহে অবস্থান করবে। তাই মঙ্গল এবং শনির এই বিশেষ যুথি মোটেও শুভকর নয়। ফলে ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক দুর্ঘটনা, ড্যামেজ এবং অ্যাক্সিডেন্ট এই ধরনের বিষয় কিন্তু ঘটতে পারে এই সময়। তবে এর কিছুদিনের পরেই বৃহস্পতি এই গৃহে অবস্থান করবে, 30 মার্চ 2020। মঙ্গল এবং বৃহস্পতি পরস্পর বন্ধু গ্রহ এবং একই সঙ্গে মঙ্গল বৃহস্পতি শুভ পরিবর্তন আনবে এবং জাতকের কনফিডেন্স লেভেল অনেকাংশেই বাড়িয়ে তুলবে। অন্যদিকে বৃহস্পতি এবং শনি পরস্পরের ন্যাচারাল অর্থাৎ সাধারণ সম্পর্ক। একদিকে শনি জাতককে কঠোর পরিশ্রম করাবে, অন্যদিকে বৃহস্পতি জাতকের যশ এবং প্রতিপত্তি দেবে। এখন বলবো ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। মঙ্গল আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ এবং পঞ্চম গৃহের অধিপতি এবং এই বিশেষ সময়ে দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় ঘর থেকে সাধারণত আমরা অর্থ অর্থাৎ কষ্টার্জিত অর্থ সম্পর্কে বিচার করি এবং আপনার অর্থনৈতিক অগ্রগতি, লাভ এবং আপনার সেলফ এস্টিম এবং সেলফ গ্রোথ সম্পর্কে বিচার করা হয় এই গৃহ থেকে। মঙ্গলের এই বিশেষ ট্রানজিটের ফলে আপনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষত কর্মস্থলে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবেন, ফলে সেক্ষেত্রে অবশ্যই সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে। ইগো ক্লাস থেকে নিজেকে দূরে রাখুন। ইগো আপনাকে ওয়ার্ক প্লেসের যে পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করে দিতে পারে। কর্মক্ষেত্রের মানুষদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটেও শুভ ফল আসছে না এই সময়, ফলে অর্থনৈতিক লসের একটা সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মোটেও শুভ ফল আসবে না। যদি এই সময় প্রপার প্ল্যানিং করে আপনি বিজনেসে অগ্রগতি করতে পারেন এবং অর্থ বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল আসবে। তবে আগে যারা ইনভেস্ট করেছেন বিশেষত তাদের ক্ষেত্রে ভালো লাভ আসবে এই সময়। তাই বলাই যেতে পারে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধির জন্য আপনাকে কিছুটা এগিয়ে যেতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল আসবে। আপনার রোমান্টিক ব্যবহারই আপনার সাকসেসের মূল কারণ হতে পারে আপনার ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনি সাবধানে থাকুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।